হাই ভিউয়ার্স, আমি শুভ মণ্ডল, এই মামা শাহরিয়া সৈকত, আর এই পাশে মৃন্ময় মিস্ত্রি মিনু। হাই, আমরা একটা চরম একটা টান টান উত্তেজনার ভিতরে আমাদের সময় কাটছে। আমাদের খুব শীঘ্রই মানে এই দুই তিন দিন আগে আমাদের এইচএসসি পরীক্ষা শেষ হলো। তো এই টাইমটা পরীক্ষার পরের গ্যাপের টাইমটা সবাই একটু ঘোরাঘুরি করে, আর আমরা একটু অ্যাডভেঞ্চারাস কিছু করতে যাচ্ছি। অনেক দুর্গম রাস্তা, সব জায়গায় গাড়ি চলে না, হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা হাঁটছি 5 কিলোমিটার তো বেশি হবে মনে হয়। হ্যাঁ, এই ভিতরে এই 2 কিলোমিটার রাস্তা যেতে হবে, একদমই হেঁটে যাওয়া, কোনো গাড়ির তো সিস্টেমই নেই। ভয়ঙ্কর একটা পরিস্থিতির ভিতরে যাচ্ছি আমরা। জায়গা ওই ইউটিউবারের কি যেন একজন ভিডিও একটা ব্লগ আপলোড হয়েছিল, ধ্বংসর্ষ, সে টাইপের কিছু আমাদের সাথে হইতে পারে, আপনারা সাবধানে থাকবেন। এইমাত্র আমরা তথ্য সূত্রে জানতে পারলাম যে এই এলাকাতে ভিতরে এমন একটা মন্দির আছে যেমন ওই ফেলুদা ব্যোমকেশের গল্পের মতো। তো আমরা ঠিক সেরকম ফেলুদা ব্যোমকেশের গল্পের মতন একটা অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি, সেখানে জানি না কি দেখতে পাবো। তো আপনারা আমাদের সাথেই থাকুন, দেখা যাক। আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, গাড়িতে যাচ্ছি না, কারণ আমরা পুরো পরিবেশটা উপভোগ করতে চাচ্ছি। এবং আমরা এখন একটা সুন্দর অ্যাডভেঞ্চারে যাচ্ছি, যেখানে আমরা একটা পুরনো কালী মন্দির দেখতে পাবো, যেখানে 101 মানুষের খুলি রয়েছে। আর মাত্র 1 কিলোমিটার রাস্তা, তারপর কালী মন্দির আমাদের ডেস্টিনেশন, তারপর আমরা কালী মন্দির কাছে চলে যাব। ওকে, হে ভিউয়ার্স, অবশেষে আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি সেই কালী মন্দিরে। জায়গাটা অনেক দুর্গম, বিশাল বট গাছ, পুরো এলাকার
আমরা চলে এসেছি ভিতরে, অনেক মূর্তি রাখা আছে, বিভিন্ন দেবদেবীর মূর্তি। পাশেই এক বড় বটতলা, পিঠা ভাজা হয়, পৌষ সংক্রান্তিতে এখানে পিঠা ভাজা হয়, গাছের উপর বসে চুলা নিয়ে লোকজন পিঠা ভাজে। অনেক বড় একটা উৎসব হয় এই পৌষ সংক্রান্তির এই জায়গায়, আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় আমরা এখন যাবো। সাসপেন্স যদি শুনে থাকেন রেডিও মির্চি 98.3 FM এর, তাহলে নিশ্চয়ই এই তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্পে ভুবনেশ্বরী দেবী আর ভৈরবী দেবীর নাম হয়তো শুনে থাকবেন। এই হলো সেই ভুবনেশ্বরী দেবী এবং ভৈরবী দেবী, তাদের মূর্তি। হে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সেই বিশাল বটগাছের নিচে আমরা দাঁড়িয়ে একটু সেলফি করছি। সুন্দর। আচ্ছা মামা, এই যে মানুষের বাস্তব মাথার খুলি, এগুলো দেখে তোমার কেমন অনুভূতি হচ্ছে? মানে ব্যাপারটা অবশ্যই ভয়ঙ্কর, এবং আর মনে হচ্ছে যেন এটা জীবন্ত একটা কিছু, মানে অনেক বছর পুরনো আগের। অবশ্যই কিছু অলৌকিক কিছু এখানে থাকতে পারে, যদিও আমাদের আসতে হতো সময় বুঝে, যাতে ভিতরের বিষয়টা আমরা দেখতে পারতাম যে কিরকম কি রাখা আছে খুলিগুলো, বা এগুলো আসলেই মাথার মানুষের মাথার খুলি কিনা সেটা দেখা যাইতো। লোকমুখে যা শোনা যায় এটা আসলেই মানুষের মাথার খুলি, তা তো কিভাবে এই মানুষগুলোকে বলি দিয়া না কেমনে কি করলো, বা খুলিগুলো কেমনে জোগাড় করলো, সেগুলো নিয়ে আসলে সন্দেহ বা প্রশ্ন মনের ভিতরে জাগে। আমরা এই জায়গায় আসছি ভিউয়ার্স, জায়গাটা পুরো ফাঁকা, জায়গায় কোনো লোকজন নেই। কোনো লোকজন থাকলে হয়তো তার কাছ থেকে আমরা কিছু জানতে পারতাম, কিছু তথ্য আমরা জেনে আপনাদেরকেও জানাতে পারতাম। সম্ভবত বলির প্রথা ছিল আগে, অনেক আগে বলির প্রথা ছিল, নরবলির একটা প্রথা ছিল আমাদের জনগণ, হয়তো তখনকারই হবে। আচ্ছা, এই মাথার খুলিগুলো তো দেখছো মামা, রাতে কি ঘুম হবে? না, অবশ্যই হবে, কারণ অত কাছে গিয়ে তো দেখার সৌভাগ্য হয় নাই, বাইরে দিয়ে আচ্ছা আচ্ছা দেখা হয়েছে, এগুলো ব্যাপার না। ওকে, হে ভিউয়ার্স, এই যে সেতুটি দেখতে পাচ্ছেন, এই সেতুটি পার হয়ে ওপার গেলে পরে আমরা বরিশাল বিভাগ ত্যাগ করে খুলনা বিভাগের মধ্যে প্রবেশ করব। একটা বর্ডার এলাকা, অ্যাডভেঞ্চারটা ভালোই ছিল।